মানুষ যখন দিনের পথে থাকে তার দেহের ভিতরে ইমানি শক্তি কাজ করে কথা ঠিক কিনা মানুষ ইমানির পথে থাকলে তার দেহের ভিতরে কিসের শক্তি কাজ করে ভাই ইমানি শক্তি কাজ করে তার এতে সাথে ঠিক আট বছরে মেয়ে সে বলে জানি কিন্তু তরে বলবো না কারে বলে আবু জেহেল দে আলহামদুলিল্লাহ الحمد لله دعنا الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل دمانا على دمان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ونشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله [الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا] أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله جلاله وعما نوانه في القرآن الحميد ونحن أقرب من حبل الوريد وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قد مسوي مرقات نظر سوي ندرس دنيا

في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وآلك بالشجا كن كميتي لك বিশ্ব যখন ঘুমিয়েছিল অন্ধকারের ৰ অমানিষা কলমা লুইয়া এল কুরআন কুৰআন এই দৰা বেলা কাল ওলা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবারে অসংখ্য শুকুর এবং সুযু কারিম আমাদের সকলকেই এই পৃথিবীর নানাবিধ সমস্যা থেকে হেফাজত করে পবিত্র দিন জুমার দিন আমাদের সকলকেই আল্লাহ কদমে আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসার তৌফিক যে কারিম দান করলেন সেই রবের দরবারে আমরা প্রাণ খুলে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লা লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আকায় এনামদার তাজেদারে মদিনা ফখরে মজুদার সঈদুল কাউনাইন জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লা সাল্লামের প্রতি আমরা সকলেই হৃদয় নিংগ্রানু সকল ভালোবাসা উজাড় করে একবার পরে নেই সল্লাল্লাহ হুয়া রাই হুয়া সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার ভাষায় পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে এরশাদ করলেন যে পৃথিবীর বুকে দল দুইটা পৃথিবীর বুকে দল কয়টা আর একটু জোরে বলেন দল কয়টা একটা হলো হিজবুল্লাহ আল্লাহ তাআলার দল আর একটা হলো হিজবুস শাইতান শয়তানের দল তো আল্লাহ তাআলা কিলার ভাবে পরিষ্কার ভাবে বলেই দিলেন কথার ভিতরে কোনো কারচুপি কথার ভিতরে কোনো অস্পষ্টতা না রেখে স্পষ্ট ভাষায় বলে দিলেন পৃথিবীর বুকে দল দুইটা একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা কি ভাই হিজবুল সাইদ আল্লাহর দল আর একটা কিসের দল শয়তানের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ আল্লাহু আকবার হিনুমন গফিনুন ও পৃথিবীর মানুষ পৃথিবীর মুখে দুইটা দল একটা হল শয়তানের দল আর একটা হল আল্লা টানা দল আলা ইন্ন ইতবল্ল হিহুমুন গফিনুন জেনে রাখো যে আল্লাহর দল যেটা আছে শত বাধা উপেক্ষা করে হবে এরাই যারা আল্লাহর দল আছে সকল বাধা উপেক্ষা করে এই দলটায় বিজয়ী হবে কি হবে না আচ্ছা বলেন তো সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় কাউকে ধ্বংস করার জন্য

রোপ বেকারীম তখন কোনো কাজ করার এদা করেন ইচ্ছা করেন ফায়া ফৈয়নু কোন ফায়া কোন শুভা হানন্দ আল্লাহ তালা বলে কুন সঙ্গে সঙ্গে সেই কাজটা বাস্তবায়িত হয়ে যায় অ মুসলমান নিন্দার গোলাপ এই পৃথিবীর বুকে যারা আল্লাহ ওয়ালাদের দল হবে যারা আল্লাহর দলের লোক হবে তাদের উপর বিপদ আপা সকল প্রকার ঘোর ষড়যন্ত হওয়া স্বাভাবিক ব্যাপার এ মুসলমান দিনদার গোলাম যেই পথে কাটা নাই সেটা কোনো পথ নয় সেটা হচ্ছে কারফেট আর কার্পেটটা হেঁটে মজলিসে যাওয়া যায় কারফের দেয় হেঁটে কখনো মঞ্জিলে যাওয়া যায় না কথা ঠিক না ব্যাটি ইসলামের বিজয় হবে তোমাকে নিয়ে অথবা তোমাকে সারা কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে কথা ঠিক না ইসলাম বিজয় হবে তোমাকে নিয়ে অথবা তোমাকে সারা কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে দূর অজানার পথে তোমার নাম এবং গন্ধ নাম এবং নিশানাও থাকবে না ইসলাম বিজয় হবে আপনাকে নিয়ে অথবা আমাকে নিয়ে কিন্তু আমি এবং আপনি ইসলাম ছাড়া হেরে যাব এবং হারিয়ে যাব আমার বংশ পরিচয় কোনো কিছু থাকবে না পৃথিবীর বুকে হাজারো মানুষ আছে কিন্তু কোনো মানুষের নাম আবু জাহেল আসেনি পৃথিবীর বুকে হাজারো মানুষ আছে কিন্তু কার নাম কি উদ্বা আসেনি তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন ভাবে ধ্বংস করেছেন এই ধরার বুকে তাদের জনশক্তি ছিল ব্যাপক আকার চুম্বিক এই ধরার বুকে তাদের অর্থ ছিল অনেক এত জনপ্রিয়তা এত আকার চুম্বি থাকা সত্ত্বেও আকাশের নিচে জমিনের উপরে আবু জাহেলের নাম বংশ আল্লাহ তাআলা কিছু রাখে নাই দৈহিক ক্ষমতা নাই আর্থিক ক্ষমতা নাই জিন্ন মানুষ আবু বাকার জিন্ন মানুষ অমর জিন্ন মানুষ আবার দয়ার নবী তাদের নাম এবং অস্তিত্ব আছে কি নাই অবশ্যই আছে এই জন্য আল্লাহ রফুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি পৃথিবীর বুকে আমার মর্জি মোতাবেক তোমাদের জীবনকে চালাও আমার মর্জি মোতাবেক তোমাদের জীবন নামক নৌকাটাকে চালাও কেয়ামতের ময়দানে তোমার মর্জি মোতাবেক আমি চলব দুনিয়ার বুকে আমার মর্জি মোতাবেক তুমি চলো আর কেয়ামতের ময়দানে তোমার মর্জি মোতাবেক আমি চলব ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা বললেন ওগো দয়মা আল্লাহ আপনি কেন ইব্রাহিম কে খলিল উপাধি দিলেন আপনি কেন ইব্রাহিম কে খলিল উপাধি দিলেন আল্লাহ তাআলার হাজার অসংক ফেরেশতা আছে কোন ফেরেশতার নাম আল্লাহ তাআলা হাবিবুল্লাহ দেয় নাই কোন ফেরেশতার নাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ দেয় নাই কিন্তু মানুষের নাম আছে কি নাই হাবিবুল্লাহ আছে কি নাই কথা বলেন খলিলুল্লাহ আছে কি নাই আল্লাহ রব্বুল আলামিন বান্দার সাথে আল্লাহ তাআলার এত গভীর মহব্বত যে আল্লাহ তাআলা ফেরেশতাদের যে লকব দেয় নাই যে উপাধি দেয় নাই ওই উপাধি এবং লকব আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন মান্না গঞ্জম দর জমিনে আসে মা ওলি গঞ্জন দর কুলুবে মুমিনাক দর ইনসান কো পয়দা কিয়া দর্দ কেলে ইনসান কো পয়দা কিয়া ওয়রনা তো আতে কেলে কম না থা বি রুইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাকে আমি অনেক मोहब्बत করি অনেক ভালোবাসি এই কারণে বান্দার উপাধি হাবিবুল্লাহ দিয়েছি এই কারণে বান্দার উপাধি কালিমুল্লাহ দিয়েছি এই কারণে বান্দার উপাধি আমি আল্লাহ তাআলা স্বয়ং খলিলুল্লাহ দিয়েছি ফেরেশতা জিজ্ঞাসা করলো যে আল্লাহ ইব্রাহিম নবীর আপনি খলিল উপাধি দিলেন কেন আল্লাহ তাআলা বলেন ওগো ফেরেশতা জানতে চাও আমি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ দিলাম খ আল্লাহ খুব জানতে ইচ্ছা লাগে কয়তালে মানুষের আকার নিয়ে তুমি ইব্রাহিমের কাছে চলে যাও আল্লাহর ফেরেশ্তা মানুষের আকার নিয়ে আল্লাহ জলিলুকদর নবী ইব্রাহিম আলাইহি সালা ওয়াস সালামের কাছে চলে যায় প্রথমে ফেরেশতাদের অভ্যাস আল্লাহ তালার গুণ গাওয়া ফেরেস্তার আর কিছু জানে না শুধু আল্লাহ তালার এবাদত এবং বন্দীকে জানে কথা ঠিক কি না

অনেক আনন্দিত উৎফুল্লিত হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কি বললেন কয় আমি বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয় ভাই এই নামটা আমার অনেক ভালো লাগে আপনি দয়া করে একবার আরেকবার বলেন ক এই নামটা আরেকবার বললে তুমি আমারে কি দিবা ক এই যে আমি যে উট চরাইতেছি একটা উট দিয়ে দিয়া দাও আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আল্লাহর ফেরেশতা একটা উর পার পর নিয়ামতের শুকর আদায় করে আবার বলতেছে আলহামদুলিল্লাহ কি বলতেছেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস কাছে এই নামটা এত মউদুদ এত সুন্দর লাগলেন বলেন যে ভাই এই নামটা তুমি আরেকবার বলো কই আর একবার যদি বলি তাহলে আমরা কি দিবা কয় তোমারা আর একটা দিয়া দিব বলুন সুহানন্দ আ আসে কুষে কেয়া মজা হয় আশে কুসে কেয়া মজা হয় মা সে কুষে পুছিয়ো মে কেয়া মজা বুলবুলি সে পুছিয়ো ইব্রাহিম ইয়াসলাম আর একটা উট দিলেন এইভাবে একের পর এক সব উটগুলো দিয়ে দিলেন তার কাছে আর কোন উট নাই আল্লাহর ফেরস্ত বলতেছেন ওগো ইব্রাহিম তোমার কাছে যে উটগুলো ছিল সব উটগুলো তো তুমি আমার দিয়া দিলা আবারও তুমি আল্লাহ পাকের নাম শুনতে চাও এবার ইব্রাহিম বলো আমি যদি আল্লাহ তালার নাম বলি তাহলে তুমি আমারে কি দিবা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর প্রেরিত ফেরেশতাকে বলেন ওগো ভাই আমার সব উট আমি আপনারে দিয়া দিছি কিন্তু এই উটগুলো পালতে তো আপনার রাখার লাগবে আল্লাহু আকবার আপনি যদি আমার মাওলা পাকের নামটা আর একবার বলেন আমি সারা জীবন আপনার রাখালগিরি করব বলুন আল্লাহু আকবার আল্লাহর নাম তাদের অন্তরে কেমন স্থান পেয়েছিলেন ফেরেস্তা আল্লাহ কাছে যা বলে না গদাম আল্লাহ আমার বোঝা হয়ে গেছে কেন তুমি ইব্রাহিমকে খলিল উল্লাহ উপাধি দিয়েছ আল্লাহ আমি বুঝে ফেলেছি কেন ইব্রাহিমকে তুমি খলিল উল্লাহ উপাধি দিয়েছ ও মুসলমান দিন দার একটু ভালো করে বোঝো এবং চিন্তা কর দয়াল নবী মায়ান নবী বিশ্ব নবী রহমাত আমরা তার রসুল হিসাবে মানি কি মানি না বলেন আর একটু আসতে বলেন মানি কি মানি না আল্লারে রে মানি কি মানি না এখন এখানে কত হলো আল্লাহ রে মানি নবীরে মানি কিন্তু একটা হচ্ছে বিশ্বাস আর হচ্ছে দৃঢ় বিশ্বাস কি সমান আর একটু আসতে বলেন সমান একটা বিশ্বাস আর একটা ধীর বিশ্বাস আল্লাহ রে মানি কিন্তু ধীর বিশ্বাস কয়জনের আছে নবী রে মানি কিন্তু ধীর বিশ্বাস কয়জনের আছে উহুদের ময়দানে একটা মহিলা দৌড়ে চলেছেন এই সংবাদ তার কানে পৌঁছেছে কুতিলা মুহাম্মাদ মুহাম্মাদ মারা গেছে মহিলা পাগল বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ে যাইতেছেন রাস্তার ভিতরে একজন যোদ্ধা তাকে বলতেছে সে মহিলা তুমি কই যাও আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি কয় আগে খবর শোন তোমার বাবা তো মারা গেছে তোমার বাবা মারা গেছে ওই মহিলা বলতেছে মা মুহাম্মা মোহাম্মদ আকবর বাবা মারা গেছে সমস্যা নাই আগে বলো আমার নবী কেমন আছে কিছুক্ষণ দূরে যাওয়ার পর আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ সে বলতেছে হে মহিলা তুমি কোথায় যাও ক আমি শুনেছি আমার দয়া নবী নাকি ইন্তেকাল করেছেন কয় তার আগে আর একটা সংবাদ শোনো তোমার ভাই দুনিয়ার মুখ থেকে শহীদ হয়ে গেছেন কয় মা বাবু মুহাম্মদ আমার সন্তানের খবর আমি শুনতে আসি নাই আগে বলো আমার দয়াল নবী কেমন আছে আর একটু দূরে যাওয়ার পর আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ জিজ্ঞাসা করলে মহিলা তুমি কোথায় যাও শুনতে পেরেছি আমার দয়াল নবী ইন্তেকাল করেছেন কয় দয়াল খবর নে আগে শোনো তোমার স্বামী কিন্তু শহীদ হয়ে গেছে এই মহিলা তারপরেও বলে মা বালু মোহাম্মদ আগে বলো আমার দয়াল নবীর কি অবস্থা আমার স্বামী যাও আগে বলো আমার দয়াল নবীর কি অবস্থা আর একটু দূরে যাওয়ার পর এই মহিলাকে জিজ্ঞাসা করলেন এই মহিলা তুমি কোথায় যাও ক আমি শুনতে পেয়েছি মাহেন্দ্রবী নাকি ইন্তেগাল করেছেন চয়েস শোনো তোমার কলিজার টুকরা সন্তানের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে এই মহিলার তারপরেও বলে মা বালু মুহাম্মাদ আল্লাহ হকবাদ একটা মহিলার অন্তরে কতটুকু ভালোবাসা ছিল বাবার মৃত্যুর খবর শুনলেন ছেলের মৃত্যুর খবর শোনেন ভাইয়ের মৃত্যুর খবর শুনলেন স্বামীর মৃত্যুর খবর শুনলেন তারপরেও বলে মা বালু আমার বাবার মৃত্যুর খবর শুনতে চাই না আমার মৃত্যুর খবর শুনতে চাই না আমার খবর শুনতে চাই না আমার ছেলের মৃত্যুর খবর শুনতে চাই না আগে বলো আমার আমার বিশ্ব নবী নবীর অবস্থা কেমন এত মোহাম্মত তাদের অন্তরে ছিলেন পর দেখলেন রসুল রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে আছেন এরপর বলে অগণবিজি বিশ্বাস করেন আপনাদের দেখার পর আমার বাবার কষ্ট আমার ভাইয়ের কষ্ট আমার স্বামীর কষ্ট আমার সন্তানের কষ্ট আমি ভুলে গেছি আপনি তো জীবিত আছেন তাহলে কেমন মহাব্বত তাদের অন্তর ছিলেন ও বন্ধু আমরা নবীর উম্মত হিসাবে স্লোগান দেই এই ঘটনার সাথে আর আমার বাস্তব জীবনের সাথে আপনার বাস্তব জীবনের সাথে মিল আসেনি এতটুকু ভালোবাসা আসেনি কথা বলেন না কেন আছে মিল নাই এরকম মহাব্বত আমাদের অন্তরের ভিতরে কয়জনের আছে কিন্তু দাবির ক্ষেত্রে এক নাম্বার কাজের ক্ষেত্রে জিরো কথা ঠিক ব্যাটি হজত আবু বাকার রদিয়া লা মিয়ে আসমা মিয়া হাঁসমা রসুসালেলা অলাইয়া সানাম ডকুন আবু নিয়ে মক্কার থেকে মদিনা হিজরত করবেন গারে সুর ভিতরে রসুল আবু বাকারকে সাথে করে নিয়ে তিন দিন ছিলেন পাঁচ দিন ছিলেন তিন দিন ছিলেন ছিলেন এই তিন দিন আবু বাকারের মেয়ে যার বয়স সাতে থেকে আট বছর এই সাত আট বছরের শিশু আমার দয়াল নবীকে কেমন ভালোবাসতেন যে তিন দিন পর্যন্ত এই বাসা থেকে মক্কা থেকে খাবার তৈরি করে নিয়ে দয়াল নবীকে বেলা খাবারের ব্যবস্থা করিয়া দিতে কেমন মহাপত ছিলেন সাতে থেকে আট বছর এখনো তো যাওয়া হয় না তবে ওস্তাদের মুখে শুনেছি গারে সাউল এত উচ্চতা উঠতে এক ঘন্টার মতো সময় সেগে যায়

মিউয়ালি দিহি ওয়াওয়ালা দিহি ওয়া না শিয়া জমাই ইমানদার হতে পারবা না কামের ঈমানদার হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার মা তোমার ছেলে তোমার স্বামী তোমার ভাই তোমার বোনের চাইতে অধিক ভালোবাসার পাত্র না হব তাক মিলে মারে পথে

রাস্তার ভিতরে আবু বাকারের ছোট মেয়ে আসমার সাথে আবু জাহেলের দেখা আবু জাহেল জিজ্ঞাসা করে আসমা বল মোহাম্মদ কোথায় আছে কারণ আবু জাহেল জানতেন যে আবু বাকারের মেয়ে অবশ্যই মোহাম্মদ কোথায় আছে এ খবরটা তার কাছে আছে আসমা বলেন আমার নবী কোন জায়গায় আছে আমি জানি কিন্তু তরে বলবো না আল্লাহ আকবর মানুষ যখন দিনের পথে থাকে তার দেহের ভিতরে ইমানি শক্তি কাজ করে কথা ঠিক কিনা মানুষ ইমানির পথে থাকলে তার দেহের ভিতরে কিসের শক্তি কাজ করে ভাই ইমানি শক্তি কাজ করে তার এতে সাথে ঠিক আট বছরে মেয়ে সে বলে জানি কিন্তু তরে বলবো না কারে বলে আবু জাহেল যে টপ যিনি টপ লেভেলের নেতা আবু জাহেল সাথে থেকে আট বছরে মেয়ে বলে জানি কিন্তু তরে বলবো না ও মুসলমান দিনদার খোলা তোমরা একটু বলো এই ছোট মেয়ের বান দিয়ে এই পাওয়ার ফুল কথা কে বের করেছে বলো আর একটু জোরে বলো আল্লাহ আর কেউ জরে বল আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলো লা ইলাহা আকবার আল্লাহু ছোট মেয়ে বলল জানি কিন্তু করে বলবে না আবু জেহেল বলল তরে তো হত্যা করে ফেলবো এই ছোট মেয়ে আসমা বলে আবু জাহেল হত্যা না আমার জীবন তোর হাতে ন্যাস্ত করে দিলাম তবুও দয়াল নবী কোথায় এসে সম্ভব তরে দিতে পারবো না কেমন ইমান আলা ছিলেন কেমন ইমান ছিলেন এক ইহুদি একটা সাপ দুই সাপ মেরে দয়াল নবী সামনে নিয়ে এসেছেন হে মুহাম্মদ আপনি বলেন এই সামটা যদি আপনার নবু হাতে সাক্ষী দেয় যা আপনি নবী তাহলে আমরা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করুন আমরা সকলে কি ধর্মগ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করবো বিশ্ব বিশ্বনবী এমন একজন নবী ছিলেন যাত মন যা পৃথিবীর অন্য অন্য নবীদের সাথে কখনো তুলনা করা যায় না কথা ঠিক কি না না দয়ান্নবী ইহুদিকে বললেন এই সাতটা যদি আমি নবী আমার নবুয়াতের সাক্ষী দেয় তাহলে কি তুমি ঈমান আনবা কহা অবশ্যই মেনে কয় এই সাতটা তাজা হবে এবং আমি নবী বিশ্ব নবী এই কথা সাক্ষী দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা প্রথম শুনে কি শোনে না তাদের এক বন্ধু বলে পাগলে কি কয় এই মৃত্যু সাপ নাকি জাগ্রত হয়ে জীবিত হয়ে তার নবুয়াতের সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তার মাহবুব তার প্রিয় বন্ধুকে যদি কেউ গালি দেয় আল্লাহ তালার খারাপ লাগে কি লাগে না আর একটু জোরে বলো লাগে কি লাগে না আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় মাহবুব আকাশের নিচে জমিনের উপরে আলেম ওলামা কোন আলেমকে যদি গালি দেয় আমার দয়াল নবীর খারাপ লাগে কি লাগে না আল্লাহ রব্বুল আলামিনের কথাটা অনেক খারাপ লেগে গেল আমার নবীকে তারা পাগল বলে কেন আল্লাহ তালা তখন তাৎক্ষণিকভাবে কোরআনের আয়াত নাযিল করে দিলেন ওয়া মা আনতা সাহিবু কাবিমাজুনুন ও কাফের মুশরিক জেনে রাখো মা আনতা সাহিবু কাবিমাজুনুন তোমাদের সাথী মুহাম্মাদে পাগল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন এ তুমি গুই জীবিত হয়ে যাও এবং আমি যে বিশ্বনবী এই কথার সাক্ষী দিয়ে দাও সঙ্গে ভিতরে যেটা নবী তার মুখ দিয়ে এই কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু জীবিত হইতে দেরি হয় নাই গুপ্তাউ গুপ্তা উল্লা গুপ্তাউ গুপ্তা উল্লা বুয়া গাল চেয়ে আজ হুলকুম এ আব্দুল্লা বুয়া মহাম্মাদ যেই কথা বলে ওটা তার রচিত কথা না ওটা আমলা পাকের কথা শোহানা লা ওয়া মায়াম আন্থিক ওয়া হা হা ইন হুয়াইল্লা ওয়া ইউ ইউ হা যেই কথা বলে ওটা তার বানানোর কথা না ওটা আমলা পাকের কথা কথা ঠিক তবে ঠিক

আমার রসুলের ক্ষমতা আছে কি নাই আরে একটু জোরে মনের আছে কি নাই ও মুসলমান দিনদার গোলাম আল্লাহ রাবুল আলামিন তোমার যে জবান উইছে এই জবানের কত ক্ষমতা তুমি কি জানো কখনো কি একটু ভেবে দেখেছ এই জবানের কত ক্ষমতা একটা আজ জমি মেয়ে যারে ধওয়া স্পর্শ করা তোমার জন্য হারাম যার চেহারা দেখা তোমার জন্য হারাম জবান শুধু বলছো কবুল সঙ্গে সঙ্গে ওই মেয়েটা তোমার জন্য হালাল কথা ঠিক কিনা মুখের কেমন পাওয়ার খালি বলছেন কবুল এখন হ্যাঁ ধরাও যায় সুমা দেওয়াও যায় আবার শুয়েও থাকা যায় কথা ঠিক কিনা আবার মুখের কেমন পাওয়ার আপনি বলছেন তিন তালা লগা লগা এটা আপনার জন্য হারাম মদ খা যেমন হারাম এর চাইতে আরো বড় হারাম হয়ে গেছে কথা ঠিক কিনা তাহলে মুখের কেমন পাওয়ার যে মুখের ভিতরে কবুল শব্দ বলছো লগে লগে হারাম জিনিস তোমার জন্য হালাল আবার মুখ দিয়ে তিন তালাক বলছো এটা তোমার জন্য হারাম হয়ে গেছে তোমার জবানের যদি এত পাওয়ার হয় তাহলে নবীদের জবানের পাওয়ার আছে কি নাই আর একটু জোরে বলো আছে কি নাই নবীদের জবানের যদি পাওয়ার থাকে তাহলে আলেম ওলামাদের বিশেষ করে যারা হকানে আলেম ওলামা এদের জবানের পাওয়ার আছে কি নাই তাদের কুদরত দারি বড় কামালে কুদরত দারি বড় কামাল অন্ত রবি হাসবি জুল জানাল তুই কাঁদের জুল্লা জাহাদ রব্বুল আলমিন রসুলকে এত মজুদা দিয়েছিলেন রসুল রাস্তা দেয় হেঁটে যাইতেন আর পাথর তারে সালাম দিতেন আসসালা তু আসসালাম আলাইকাইয়া হাবিব রসুল ফিরা তাকায় দেখে কেউ নাই আবার রসুল সামনে অগ্রসর আসসালা তু আসসালাম আলাইকাইয়া রসুল ফিরা তাকে দেখে কেউ নাই পাথরের মুখ দিয়ে রসুলের জবাল ফুটায় দিসে কেক আর একটু জোরে বল কেক রসুল নদীর ভিতরে হাঁটতেছেন দেখে দেখে তার মাথার উপর ছায়া রসুল তাকে আর দেখেন আশেপাশে কেউ নাই হাঁটা শুরু করছেন দেখে তার মাথার উপর ছায়া তাকে দেখে একটা গাছের ডাল তার মাথার উপর সায়া দান করতেছে। কিছু নাই চাটিয়াল ময়দান রসুল হাঁটতেছেন আর দেখা যায় একটা ডাল তার মাথার উপর ছায়া এত মজা যা আল্লাহ তাআলা আমার দয়ান নবীকে দিয়েছিলেন ও মুসলমান জিন্দার গোলাম আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমটা হলো নবীদের ওয়ারিস আলেম কার ওয়ারিস নবীর ওয়ারিস আলেম উলামা নবীর যদি পাওয়ার থাকে তাহলে আলেমুর আমাদের পাওয়ার আছে কি নাই মুসলমান হাসির খোরাক না ইব্রত কি জায়গা হে তামাশা নেহি এই দুনিয়াটা ইব্রতের জায়গা খেল তামাশার জায়গা না কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আফা হাসিবতুম আননা খালাক ও পৃথিবীর মানুষ তোমরা কি মনে করো খেলতাবাসার জন্য আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি না 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 আমার একটা টার্গেট আছে আমার একটা মিশন বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি খেলা তামা সাজা আল্লাহ তৈরি করে নাই আমাদের একটা কাজের মিশন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কাজের মিশন কি সেই কাজের মিশন হলো ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা সেই কাজের মিশন হল আমার লাইফের ভিতরে যতটুক তুমি hayat দাও আমি আল্লাহ আমার গোলামি করে মরবা আমি আল্লাহ আমার গোলামি কইরা মরবা হে Kader মিশন কি আমি আমার হায়াতে যতটুক পরিমাণ সময় পাই এই সময়টা কার গোলামি করব আর একটু আস্তে বলো কার রাসূল বলেন লা তোআতি লি মাখলুকিন ফি বলে আল্লাহ তালা ওয়াবัด হয়ে কোন চোরটার বাধ্য কথা কোনো চোষ্টার অনুগত করা এটা জায়েজ নাই চোষ্ঠার অবাধ্য হয়ে মাখলুকের অনুগত করা এটা জায়েজ নাই আপনি আল্লাহর হুকুম আমানও করবেন আর মাখলুকের কথা শুনবেন এটা কি সম্ভব লা তো মাখলুক ফি মাসিল্লা কোন মাখলুকের অনুগত করা যাবে না আল্লাহ তালার অবাধ্য হয়ে ও মুসলমান চিন্তার খোলা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতেছি এক আবুল্লা লেন বলা বল যার যেহেন শক্তি মেধা শক্তি একটু কম তাকে তো আমরা সাধারণত আহমদ বা আবুল বলি ঠিক কি না এ আবুলা বিয়া করছে খুব কানটা খাড়া করে না হাসির ফোরাক না কিন্তু হাসবেন না এ আবুলা বিয়া করছে বিয়া করার পর মাসর কেটে গেছে এখন বউ গতেছে হেপি ও স্বামী আমার কাছে আপনার কাছে আমার অনেক আবেদন আছে সাধারণত আবেদন থাকা স্বাভাবিক ব্যাপার স্বামীরও থাকতে পারে স্ত্রীও থাকতে পারে স্ত্রী বলতেছে যে কি আবেদন স্বামী বলতেছে কি আবেদন তো বলতেছে আপনি একটু এ বাসর আমার একটু গান শোনা কি শোনান আর একটু জোরে বলেন এই গান শব্দটা আপনাদের কাছে পরিচিত না অপরিচিত আল্লাহ এমন ভাবে বলতেছেন মানে গান শব্দ জীবন আপনি শোনেনি নেই সব আল্লাহর অলি বৈশাখের সবার সামনে সামনে গান গান খায় না শোনে যা একজন তা কছে শোনে আর সব যেভাবে মুখ চুপ করা বসে রয়েছে মনে হয় গান কি জিনিস জীবনে জানে না সব আল্লাহ আল্লাহ তাহলে কবর কামারে একটু গান শোনা এ আবুল্লা কয় গান গিয়ে দিবি এটা কি কেমনে করে না কয় গান যেন না কয় না কও যে বাজারে বাজায় ঝাকা না খালি ডেক ঢেক বাজে দেন বাসার ঘরে এরকম একটা গান শোনাও আমারে কয় গান তো আমি পারি না কয় আজকের এটা করলাম কালকে যেভাবে পাবো ক্যাসেট কিনা নিয়ে আয়sha এখন তো ক্যাসেট এরা নাই ক্যাসেট কিনা নিয়ে আয়sha গান শিখা কিন্তু আগামী কাল আমাকে গান শোনাইতে হবে তো আচ্ছা ঠিক আছে তো বাসরা ছ্যা আস স্ত্রী ষাট টাকা দিছে কয় টাকা দিছে ষাট টাকা দিছে এখন আগুলিয়া বাজারে যায় গান ক্যাসেটের মধ্যে বিক্রি করে কোন জায়গায় গেলে গান পাম বা কে আমার গান শিখাই দিব হে মনে মনে আস্তে আস্তে বলতেছে অনেক সময় কিন্তু আমরা কেউ একটা পরিচয় দিলে এক জায়গায় যা দাঁড়ায় বলি কি জানি বলল আসলিয়া স্টাইলে নাই মা ওয়াল্টন শোরুমের পাশে রাস্তার কোন পাশে যেন বললো একটু মাঝে মাঝে হালকা করে বলি কি বলি না

আমি বর একটা কি শিল্পী আমি গান শিখাই কবাই তাই না কি বলো হবাই আপনি আমাকে বাঁচালেন আমি খুব পেরেশানি ভিতরে ছিলাম যে আমার কে একটু গান শিখাবে আমার স্ত্রীর অনেক আশা আজকাল এতে যদি গান না কয়ে আমার মহাবর বিপদ হয়ে যাবে মহিলাদের সমান দেওয়াজ করা দরকার কারণ তারা আমাদের দেশে সরকার কথা ঠিক না ঠিক সিরা গাছে মাতার তার সহ্য করা যায় আর কত কতকাল খালি দেশে সরকার না সংসারের সরকারও কিন্তু মহিলা কথা বলেন না কেন এখানে তো সব হাদিস সব কিন্তু বাসায় গেলে এ ক্ষমতা আর খাটে না আমি হুজু বাজ করতেছি ঘরে ঢুকলে আমার ক্ষমতা নাই কথা বলেন না কেন র্যাপ রে সকালে বয় পায় র্যাপ ঘরে ঢুকলে বোকা এই মশাইটা টানা আমার শরীরটা অসুস্থ হে গানে হ্যারে সকলে সকালে বয় পায় আর বাসায় গেলে হ্যারে হ্যাঁ বোকা মশাইটা টানা ঠিক না গোমায় আসলে আপনারা কয় তাহলে একটা গান শিখান এক নাম্বার গান কয় ঢোকে আর বাড়ায় ঢোকে আর বাড়ায় এক নাম্বার গান গানটা তো খুব সুন্দর কয় আবুল মিয়া ওই আবুল মিয়া তুই একটু আমার সাথে কয় ঢোকে আর বাড়ায় ঢোকে আর বাড়ায় তা আবুল লাগ ঢোকে আর বাড়ায় ঢোকে আর বাড়ায় খারাপ ভাবে নিয়ে যখন ভয়ঙ্গা দেবো তখন বুঝান বুঝ এইবোৰত কি জাংগা তামাশা নেহি আবু ল বললো ঢোকে আর বাড়ায় তো শিখ তো কহা কয় তাহলে বিশ টাকা দাও কয়ে টাকা একটা তারা গানের কলি বিশ টাকা দিসে বিশ টাকা টাকা কয় ভাই আরো কি কোনো গান পারেন তাহ আমি তো শিলচি আগেই বললে গানের শিলচিয়া ভবি

কয়েক বাই তারিখ আর একটা গান কর তৃতীয় নাম্বার গান কয় কুসুমস মাস কুসুমস মাস এ আবুল মিয়া তুমি একটু কও কয় কুসুমস মাস কুসুমস মাস কয় তাল তো গেছে গেছো দাও 20 টাকা দাও তো 60 টাকা দাও গান কিনছে কয়টা গান কিনছে তিনটা গান কিনছে আবুল মিয়া তো খুব খুশি আজকে বইলে গান শোনাইবো কি শোনাইবো গান শোনাইবো

হাইসো না কেউ আল্লাহ আকবার তকবি দিলে হাদিসের ভিতরে আছে শয়তান পাঁচ মারতে মারতে দৌড় মারা আল্লাহ আকবার দিলে শয়তান বায়ু দিতে দিতে দৌড়ায় এই মজলিসের ভিতরে শয়তান থাকতে পারে কি পারে না আল্লাহ আকবার ধ্বনি দরকার আছে কি না আবুল মিয়া খুব খুশি এবার ঘরে ঢোকার পর বউ বলতেছে কি গান 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 শিখছ কহ তিনটা গান শিখছি একটা না তিনটা গান শিখছি কয়টা তিন গান কয় শুরু করো এক নাম্বার গান শুরু করো এবার আবুল মিয়া এক নাম্বার গান শুরু স্টার দিলেন ডোকে আর বের হয় ডোকে আর বের হয় ঘটনা ক্রমে একটা ষোর সিং খুই দেয় এর মধ্যে ঢুকবার লাগছে সিং বলেন তো এখন তো সব 마শাআল্লাহ পাকা বাড়ি ঘর কিন্তু আগের যুগে ছাপড়া ঘর সোনের ঘর টিনের ঘর সোরের একটা প্র্যাক্টিক্যাল ছিল সাবুল নিয়ে যেত কি না যেত সাবুল তে দেয় সিং সোর দেখবেন চুরি করার আগে একবার সামনে তাকে একবার পিছনে তাকে ঠিক কিনা ও সামনে তাকে দেখে যে বাড়িওয়ালা ঘুমাইছে না সজাগ আর পিছনের দিকে তাকে লক্ষ্য করে কেউ দেখলো কিনা তেহে একবার মাথা ঢোকে আর একবার বাইকরা দেখে যে পিছনে কেউ আছে কিনা আবুল মিয়া এক নাম্বার গান শুরু করে দিছে ঢোকে আর বাড়ায় ঢোকে আর বাড়ায় সোর কয় মাসাল আমরা তো দিকে হালাই সোর এবার ফিরা শুরু করা বাদ যে রওনা দিছে আবুল মিয়া দ্বিতীয় গান স্টার্ট দিছে যায় আর ফিরা ফিরা তাকায় যায় আর ফিরা ফিরা তাকায় দেখবেন চোর যখন দোর মারে তখন দোর মারার পিছনে তাকায় কেউ আমাকে ধরার জন্য আইতেছে কিনা ঠিক কিনা আর মিয়া কথা বলবো না কিনা এবছর কয় আল্লাহ আমার ধরে হালাইছে আবুল মিয়া দ্বিত নাম্বার গান গায় কয় যায় আর ফিরা তাকায় যায় আর ফিরা তাকায় তিন নাম্বার গান আবুল মিয়া শুরু করে দিছে কসু মাস কসু মাস মাস চোটা দিক বিদিক না পায়া বাড়ির পাশে কচু খেত ছিল কচু মধ্যে দিছে দো আবুল মিয়া যখন তৃত নাম্বার গান গাইছে কচু মাস মাস কচু মাস এবার চোরটা মনে মনে ভাবে হাই আল্লাহ আমি ধরাই পড়ে গেলাম ঠিক না কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী সঙ্গে হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলাই